প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমরা গতকাল থেকে যে আজ বাংলার জগদ্ধাত্রী সম্মাননা আমরা দিচ্ছি এবং গতকাল থেকে আমরা এই যে পুজো পরিক্রমা করছি, আরামবাগ ব্রতচারী মণ্ডলী নিবেদিত আজ বাংলা জগদ্ধাত্রী উৎসব সম্মাননা 2019 আমরা কাল থেকে বিভিন্ন মণ্ডপ পরিক্রমা করেছি এবং এই মণ্ডপ পরিক্রমা করতে করতে আমরা এই মুহূর্তে ত্রিধারাতে এসে উপস্থিত হয়েছি। আজ বাংলা এবং আরামবাগ ব্রতচারী মণ্ডলীর যে বিচার, সেই বিচারেতে আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি ত্রিধারা মণ্ডপে সেরা স্থান লাভ করেছে, মণ্ডপে সেরা হয়েছে ত্রিধারা। আমরা তাদের হাতে ট্রফি তুলে দিচ্ছি। আরো একবার জানিয়ে রাখি আজ বাংলা এবং আরামবাগ ব্রতচারী মণ্ডলীর বিচারে আরামবাগের শ্রেষ্ঠ মণ্ডপ নির্বাচিত হয়েছে এবং আমরা ত্রিধারার হাতে ট্রফি তুলে দেব। ব্রতচারী মণ্ডলীর সভাপতি দীপক রায়কে অনুরোধ করব ট্রফিটা তুলে দেবার জন্য। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, যারা একটু পরেই হচ্ছে টেলিভিশনের সেট অন করেছেন, আরও একবার জানিয়ে রাখি আজ বাংলার যে সম্মাননা চলছে জগদ্ধাত্রী সম্মাননা, সেখানে কিন্তু ত্রিধারা সেরা। আমরা তাদের কাছ থেকে জানতে চাইব এই পুরস্কার জিতে কিরকম লাগছে আপনাদের? আমরা আপ্লুত এবং জনগণের যেভাবে সাড়া পেয়েছি তাতে আগামী বছরে আমাদের সেটা একটা অনুপ্রেরণা হয়ে থাকবে এবং আমরা চাইবো যে আগামী বছর আরো ভালো কিছু করতে। একদম একদম, আসলে আমরা আসলে এবছরের হারানো সুরকে নিয়ে নতুন করে স্বপ্ন বুনছেন আগামী বছরের জন্য। এবং আরো একবার জানিয়ে রাখি আজ বাংলার বিচারে ত্রিধারা আরামবাগের শ্রেষ্ঠ মণ্ডপ নির্বাচিত হয়েছে। আরামবাগ ব্রতচারী মণ্ডলী ভারত সরকারের নেহেরু যুব কেন্দ্র ও ব্রতচারী কেন্দ্রীয় নায়ক মণ্ডলী কর্তৃক অনুমোদিত। আমাদের সংস্থার 12AA এবং 8TG সার্টিফিকেট আছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি আমাদের ট্রাস্টে ডোনেশন দিতে চান তাহলে মানুষের পাশে দাঁড়াতে আমাদের সুবিধা হয়। আরামবাগ ব্রতচারী মণ্ডলী, আরামবাগ, হুগলি। তারা মণ্ডপ পরিকল্পনায় শ্রেষ্ঠ স্থান লাভ করেছে। আমরা তাদের হাতে ট্রফি তুলে দিচ্ছি। ব্রতচারী মণ্ডলীর সভাপতি তাকে অনুরোধ করব তাদের হাতে ট্রফি তুলে দেবার জন্য। আমরা তাদের কাছ থেকে জানবো যে কিরকম লাগছে ট্রফি জেতার পর। খুব সুন্দর লাগছে। আচ্ছা, আমার থিমটা ছিল আমাজন। আমাজন মানে আমাজন ফ্লিপকার্ট না, আমাজন মানে ব্রাজিলে আমাজনের যে আগুন ধরেছিল আমাদের গোটা ওয়ার্ল্ডে 30% চলে গেছে। তো আমরা চেষ্টা করছি একটি গাছ একটি প্রাণ, হচ্ছে সবাই গাছ লাগান, একটা গাছ আপনাদেরও দেবো। আর সেই আমাজন গাছ লাগাতেই হবে, কারণ পৃথিবীকে বাঁচাতে গেলে এবং আগামী প্রজন্মকে বাঁচাতে গেলে গাছ লাগানোটা ভীষণভাবে প্রয়োজন। আর তারই স্মারক হিসাবে তুলে দিচ্ছেন আজ বাংলাকে আমরা গাছ একটা তুলে দিচ্ছি। একদম একদম, আমাদের হয়ে এটি গ্রহণ করছে। আরো একবার জানিয়ে রাখি মণ্ডপ পরিকল্পনায় আরামবাগের শ্রেষ্ঠ স্থান দখল করেছে বৃন্দাবনপুর স্পোর্টিং ক্লাব। আরো একবার জানিয়ে রাখলাম আপনাদেরকে। এবং তারা যে থিম এবছর বেছেছে যে আমাজন যে ধ্বংস হয়ে গেছে এবং সবুজায়ন করতে হবে, এই সবুজায়ন না করলে আগামী দিনে মানুষ বসবাস করতে পারবে না পৃথিবী থেকে, এইরকমই একটি থিম ভাবনার জন্য সেরা থিম পরিকল্পনার জন্য শ্রেষ্ঠ মণ্ডপ পরিকল্পনার শিরোপা জিতে নিয়েছে আজ বাংলা এবং আরামবাগ ব্রতচারী মণ্ডলীর যে জগদ্ধাত্রী শারদ সম্মাননা চলছে 2019।